باشه. ای مو مو আসতেছি কি বলো এদিকে আসো দেখো কাকে নিয়ে আসছি কাকে নিয়ে আসছো দেখো বাবাকে নিয়ে আসছি বড় ভাই নাকি বাবাকে বের করে দিয়েছে আসল থেকে আসার সময় রাস্তায় দেখা তা বড় ভাই বের করে দিয়েছে তুমি আবার আমার বাসায় নিয়ে আসছো কেন বাবারে যত সব ভালো লাগে না আমার আপদ কোথায় এই এটা তুমি কি বলতেছো বাবা অসুস্থ ভাই বিয়ে করে দিচ্ছে এই অসুস্থ শুনে কোথায় যাবে বলো তো বাবা অসুস্থ আমি কি করব একা একা সংসারে কাজ সামলাবো না বাবারে দেখো আমি আমি রাখতে পারবো না বাবারে তুমি দি আসো বাইরে বসে দেখো কথা কম বলো বাবা খুব অসুস্থ বাবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো যাও তুমি যে কি শুরু করছো আমি কিছু বুঝতে পারতেছি না বাবা অসুস্থ আমি কি করব বাবাকে বাইরে বসে দি আসো আর তুমি চুপ থাকো তো বাবা কি মনে করবে বলো তো আর বাবা আমার কি মনে করবে যা মনে করার করবে তুমি রেখে আসো বাবা তুমি হ্যাঁ আমি আমার বাপ তে অবাক লাগতাছে তুই আমার মেয়ে আরে শোন আজকে যদি আমি না হইয়ে এই জায়গা তো শ্বশুর থাকতো তুই তা তো সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিতি মারে এখনো সময় আছে সংসার ডারে নিজের করে নি আর শ্বশুর শাশুড়ে মা বাবার মতো করে দেখ এই তুমি এখন বসে থাকবা যাও বাবার জন্য খাবার ব্যবস্থা করো আচ্ছা বাবা তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হও আমি তোমার জন্য খাবার রেডি করেছি এই বাড়িতে আমি এক গ্লাস পানিও খাবো না আমার ভাবতে অবাক লাগতেছি তুই আমার মেয়ে বাবাজি এখন বাড়ি থেকে চলে যাবো না বাবা আসলে আমি বুঝতে পারি নাই আর আমি যেটা করছি ভুল করে ফেলছি বাবা হুন্ডে মা সব ভুলের ক্ষমা হয় না ভুল করে কেউ যদি আগুনে হাত দেয় আগুন কখনো ক্ষমা করে না ঠিক আছে তুই তো আমার মেয়া তোর উপর আমি রাগ করে থাকতে পারি তো আমার একটা কথা আছে মা নদীন শ্বশুর শাশুড়ি দুঃখ দিস না উপর আল্লাহ সইব না তোমরা বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি মা রে এখনো সময় আছে সংসার ডারে নিজের করে আর শ্বশুর শাশুড়ে মা বাবার মতো করে দেখ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ।